এর বাদ যেদিন আপনি আইবা আমি চা বানাইয়া রাখবো না মন ভরিয়া চা খাইও ঠিক আছে না বুঝছে এই সুন্দর হাত দি যদি সামেসার চিনি কন্ডাস মিল গরুর দুধ মিলায় যদি লড়ায় লড়ায় চা বানাম ঠ্যাস পাগল হয়ে জানবি শহরের গ্রাম মনে হচ্ছে এখনই আমার নাকে চলে এসতেছে আপনি কি তো জ্যোতিষী আর দেখি অপটা টের পাইলাও Once upon a time, I was astrologer, Penny Lokura. Our Kasa Koto, ladies, gentlemen, Ashto Hadda Kaito Bully. But I am a man of Sara Haddi. Do we do this out? Tomar Haddi can I? Shondor, Kori, Shondor, Kori, I. They could do to Haddi. How are they known in the shop? Fiomar Abdi. আচ্ছা মামা দেখো সেই নামার কপালে কি তা লেখা আছে আরে কপালে তো কিছু লেখা থাকে না লেখা থাকে মনে করো যে আতের ভিতর তোমার হাত দেখানো সুন্দর করে প্রসারিত করো আর দিকে লেনদেন দেখো আমার হাতে কি তা আছে এ ও ই খালি টিফারা ও মামা খালি টিফারা কেন দেখো না কি তা আছে আত লেখা আমি বলতেছিলাম যে না না টিপলে মনে করো যে হাতের রেখা কোনখানটন কোথায় চলে অনু হ্যাঁ কোনখানটন কোনখানে চলে গেছে সেটা তো ঠিক বুঝতে পারতেছি না হ্যাঁ গুড নিউজ গুড নিউজ কিটা গুড নিউজ ওই দিন শর্ট টাইম মনে করো যে আসতেছে আসতেছে হে টু টুইন বেবি অজ্ঞনা দোগা কোল জুড়ে চলে আসতেছে আম্মা আম্মা বলবে তোমাকে তোমার বাচ্চা হবে দুগা ধুইন বলবে দুরু কি ওর মাঝে কি ফান্তা বাতো কি এ মামা যাও সেন যাও না আমি বলতেছিলাম কে তুই অ্যাসপেক্ট করছ তিন কা ও আসতে বলতেছ যাইতে বলতেছ ঠিক আছে ও ভাই না ও ভাই যাও আজ এটা সালা দিবে যাও সেন মামা যাও লেখার সময় ফোন বাজলে যে এত খারাপ লাগে প্রডিউসার ফোন করছে ধরাই তো লাগে হ্যালো কি অবস্থা সোহান সাহেব কেমন চলছে আপনার আমার তো মনে হয় অনেক ভালো চলছে আপনাদের কি অবস্থা আমাদের অবস্থা কি হবে আপনি স্ক্রিপ্ট দিচ্ছেন না আমরা চুপ করে বসে আছি আসলে বিষয়টা কি তারিক সাহেব আমাদের দেশের বেশিরভাগ মানুষই মনে করে লেখাটা কোনো বিষয় না চাপ দিলেই ভরভর করে লেখা বেরিয়ে আসে আসলে বিষয়টা কিন্তু এমন না তা তো বটেই আপনিও যে সেই কাতারে পড়বেন এটাই তো স্বাভাবিক আরে দূর আমি ব্যাপারটা বুঝি আর বুঝি বলে তো আপনাকে পেইন দেয় না ফোন করে করে ভাই আপনি রেসপেক্টেবল মানুষ এই জন্য আপনাকে খুব পছন্দ করি আর সেই কারণেই আপনার কাজটা আমি দ্রুত করছি অন্য কেউ হলে তো এত দ্রুত কাজটা করতাম না দোয়া করবেন লেখাটা যেদিকে এগোচ্ছে তাতে এই ডেইলি সোপটা বাংলাদেশে হইচই ফেলে দেবে আপনি বলছেন তাই না হ্যাঁ আমারও কিন্তু এই ধরনের এক্সপেকটেশন আমি আমাদের প্রজেক্টটা নিয়ে অনেক দূর যেতে চাই এটা আমার স্বপ্নের প্রজেক্ট এটা আমার ড্রিম প্রজেক্ট যাবি কই খাবি কি মানে জানেন আমার স্বপ্নটা অনেক বড় অনেক আশা আমি মেলা মেলা দূর যেতে চাই আরে না 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 আপনার জীবনের কাহিনী তো আমি লিখতেছি না তাহলে হ্যাঁ আরে ভাই আপনি কি আমাকে পাগল মনে করেছেন আপনি যা বলবেন আর তাই লিখব তাহলে আমি সোহান খান হলাম কি করে আর আমার একটা ফিলোসফি আছে না ফিলোসফি মানে কিসের ফিলোসফি আরে ভাই সব রাইটারের একটা ফিলোসফি আছে না আমারও একটা ফিলোসফি আছে আপনার জীবনের কাহিনীটা আমি শুনেছি তারপরে আমি আমার মতো করে এগোচ্ছি ঠিক আছে মনে করেন যে আপনার জীবনের কাহিনীও থাকবে আবার আমি আমার মতো করে লিখব প্রেম থাকবে ভালোবাসা থাকবে আবেগ থাকবে সাসপেন্স থাকবে ঠিক আছে না এই সিরিয়ালটা যখন অনিয়ার হবে দেখবেন সারা দেশে একটা আলোচনা ঝড় উঠছে
এবং আপনি একজন মহৎপ্রাণ ব্যক্তি হয়ে যাবেন, বুঝেছেন? হ্যাঁ, সবই তো আপনার কৃতিত্ব রে ভাই, আমি আর কি বলবো। ভাই কিছু বলতে হবে না, আপনি খালি মাল পানিটাই দিয়ে যাবেন, তাহলেই সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, কি পানি বললেন? না না না, কিছু না। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনার এই সিরিয়ালের ডিরেক্টর হিসেবে কাকে নিচ্ছেন? না, আপাতত কাউকে তো নেওয়া হচ্ছে না। বুঝলাম না, কাউকে নেওয়া হচ্ছে না মানে কি? না না, আপাতত কাউকে নেওয়া হচ্ছে না মানে আমি ভাবছিলাম আমি নিজেই যদি। দূরমিয়া, আপনি দেবেন ডিরেকশন? আরে আপনি ডিরেকশনে কি বোঝেন? আরে এই বুদ্ধি আপনাকে কে দিল? হ্যাঁ, এইরকম একটা স্ক্রিপ্ট আপনি শেষ করে দিবেন? না না, আমি না, মানে ওই আমার ওই পিএস বলছিল। শুনেন, নিজের যদি মঙ্গল যান তাহলে আপনি ওই পিএস বেটাকে আজকেই বরখাস্ত করেন, তা না হলে দেখবেন এই একদিন আপনার সবচেয়ে বড় সর্বনাশ করবে, বুঝছেন? আচ্ছা, আপনি তাহলে যেভাবে বলবেন আমি সেভাবেই করবো। মানে আমি তো আসলে মানে আমার কথা নয়, যেটা আমার পিএস বলেছে, তো আমি চিন্তা করলাম যে ও যেহেতু আমার সবসময় আছে সাথে, তো নিশ্চয়ই সে ভালোর জন্য আসেন। আসেন আসেন। আরে শাহরুখ ভাই, টানেন কিল্লাই, আপনার কি মনে হয় যে আমি শুধু শুধু আপনাকে এইভাবে টেনে নিয়ে আসছি? তাহলে কি কারণে টানছেন? মানে হীরা কোন, কি হয়েছে কি? মানে হবে আর কি, মানে মানে একটা কি মানে হচ্ছে না কি এখানে, মানে এই বিল্ডিং এ কি হচ্ছে আসলে? কি হইতেছে এখানে? সব উলট ফলট হয়ে গেছে। আগে কি সুন্দর, আমরা মনে করেন যে ফুবাইলে যেয়ে কাম করছি, সুন্দর সুন্দর নাটক করছি, অন হালার মধ্যে ডাইরেক্টররা কয় কি বিউ কই, বিউ না চাইলে কাম করবেন কিল্লাই? ঘর অশান্তি রে, বাইরে অশান্তি রে, কি যন্ত্রণায় পড়ছি। আরে ভাই, আপনার অশান্তির কথা আমি বলছি না, আমার যে অশান্তি সেটা আপনি আগে শুনুন। আমি কি অশান্তি করছি ভাইয়া? আপনি কি ফেলেন নাই? মানে বাবুল নামে একটা লোক, সে আপনার কি কে কে কি হয়? আবুল্লা, আবুল্লা কোন হালার মধ্যে? ও ভাই, আপনি কানের ডাক্তার কেন দেখাচ্ছেন না ভাই? বাবুল, 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 বাবুল নামে কোনো আত্মীয় আছে? মামা টামা? ইয়েস, আর ছোট মামা খুব ভালো মানুষ, বুঝছেন? মাইজ দিল কি রাগো, একদম 24 তলা বিল্ডিং এর ফাউন্ডেশন করি, এরা 6-7টা বাড়ি করছে। ভালো মানুষ না? হ্যাঁ, ভালো মানুষ কি করে ভালো মানুষ? আমার বাসায় গিয়ে আমার যে বুয়া তাকে ভাবেই বানিয়েছে। আচ্ছা, আপনি বলুন টুনির মাকে কি আমার ওয়াইফ মনে হয়? মামা আর মামু আন্নের ঘরে ঢুকছে কেন? তাহলে আমি কি মিথ্যা কথা বলতেছি? এ ব্যাপারে মিথ্যা কথা বলে কোনো লাভ আছে? শুনুন, আমি কিন্তু এসব সহ্য করতে পারবো না। আল্লাহ ঠাডা হারে আমার ইয়ালা। আরে আপনার মামা কি বলছে জানেন? হাত বলে দেখতে পারে, হাত দেখে টুনির মাকে কি বলছে? তার বলে জমজ 2টা বাচ্চা হবে। আচ্ছা, অথচ তার হাজবেন্ডই নেই, বাচ্চা হবে কেমন করে? ইডে তার ফসে দিলে বাচ্চা কাছে কেমনে কি চিন্তা করছে মামু? রাগ তো আমার সেখানে, আপনার মামা কি ইঙ্গিত করছে সেটা বলেন আপনি। হালার ভূত খুব নোংরাকে ইঙ্গিত করছে, কামের বেডির লোকে আপনার, মানে এটি কি ধরনের কথা? আপনি আবার কি ধরনের কথা বলতেছেন? আপনি তো আরেক চিজ ভাই। হ্যাঁ, কামের বেটি, এটা কি ধরনের কথা ভাই? এটা তো কোনো গ্রামারই পড়ছেন আপনি। আপনি বুয়া বলতে পারেন না, কার সাথে আমি কি কথা বলছি? আপনি তো মানে আপনার আপনার চিন্তা ভাবনাই তো অন্যরকম না, বুঝছি? আপনি রাখেন মামা ব্যাগ জায়গায় হ্যাঁ গোস আগে কি করছেন মামা? আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। শাহরুখ সাহেব কোথায়? স্যারের উপরে নাই না? ও হ হ, স্যার নিচে আছে, ওই যে দেখেন না ঠান্ডা চায়ের দোকানটা হনে ফিরতে গেছে। ও আচ্ছা আচ্ছা। আপা একটু কথা ছিল। জি আপা, আপনি কি? আমি কি মানে? মানে এই বাসে তো সব নায়ক নায়িকারা থাকে, তো যারা আসে তারা তো নায়ক নায়িকা। আপনি নায়ক নায়িকা? না 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 না, আমি আসলে শাহরুখ সাহেবের ইন্টারভিউ নিতে এসেছিলাম। ইন্টারভিউ কি ভাইয়া? ইন্টারভিউ হচ্ছে যে খবরে সাক্ষাৎকার নেয় না, ওটাই ইন্টারভিউ। ও, আপনার টিভি ভিত্তে দেখা যায়? না না, আমি পত্রিকাতে লেখালেখি করি। ও, কাগজে? হইছে কি আমার গ্রামে এই 70 কাকার এটা মনে করেন যে চায়ের দোকান আছে। হ্যাঁ, চা পান মিষ্টি জর্দাতে পান পাওয়া যায়, আর সকালবেলা মনে করেন গরম গরম পত্রিকা আসে, আর বুড়া বেড়া যেটি মনে মরিয়া যে ভোগা এরা সবাই মনে করেন চা খায় পত্রিকাতে পড়ে আর কি। ওই পত্রিকা না, আমার একটা ইন্টারভিউ দিবেন। আপনার ইন্টারভিউ? আপনি কি কোনো শিল্প চর্চার সাথে আছেন বা আপনি কিছু করেছেন? করছি তো। কি পারেন? আমি তো ভালো টানতে পারি, মানে আমি ভালো ভাত খেতে পারি। খেতে পারেন? খেতে তো আমিও পারি, কিন্তু খেতে পারেন? আপনি ভাত খেতে পারেন? হ্যাঁ, খাওয়া দাওয়া তো করি, খাওয়া দাওয়া ছাড়া তো। 5 কেজি চালের ভাত আপনি একবারে টানতে পারবেন? 5 কেজি চালের ভাত? না না ভাইয়া, আপনারা তো আবার হুক না কি খান,
এই শাকসবজি খান, ফলমূল খান, কেউ চাকি জানি এরকম পেঁচিন না থাকে, নুডলস নুডলস খান। আমরা আবার এই শাকসবজি খাই, ফলমূল খাই, কিন্তু লগে পাঁচ কেজি চালের ভাত, এক ভয় তিন কেজি মানে গরুর মাংস খাইতে পারে, আপনি পারবেন? পাঁচ কেজি চালের ভাত এই জন্য কিন্তু আপা কষ্টের কথা কি জানেন, এখন না নাগের মতো টানতে পারি না। টানতে পারি না মানে? মানে পাঁচ কেজি পারি না, একশো গ্রাম কম পারি, এই জন্য বললাম আগের মতো পারি না। একশো গ্রাম কম খেতে পারেন দেখে টানতে পারেন না? হ্যাঁ, তাহলে আপু আমার একটা ইন্টারভিউ করান দেবো না? হ্যাঁ হবে তো, ওই যে একশো গ্রাম কম টানেন যে, একশো গ্রাম বাড়ান, তাহলে আপনার ইন্টারভিউ আমি পরবর্তী দেশে নিয়ে নিব নে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। আমি যখন বেশি টানতে পারবো তখন আমার ইন্টারভিউ করবেন না। আপু আপনার মোবাইল নাম্বারটা দেওয়া যাবো? নাম্বার কেন, মানে আমি যেদিনকে ভালো টানতে পারবো ওদিন আপনার নম্বরে ফোন দিলাম, ফোন দিয়ে মনে করেন জানালেন যে আমি টানতে পারতেছি, আপনার এসে আমার যে কি ইন্টারভিউ নিয়ে নিয়ে গেলেন। আমি তো এখানে আসার জন্য দরকার কি, আরেকদিন আপনাকে নাম্বার দিব না, মানে আপনি যখন ভালো টানতে পারবেন তখন আমি আপনাকে নাম্বার দিয়ে যাবো না, তখন আপনার সাথে আমি ইন্টারভিউ একটা নিয়ে নেবো। আচ্ছা ঠিক আছে, ওই যে শাহরুখ স্যারের পাশের দোকানে গেছে যান। আচ্ছা আচ্ছা, দোকানে কি ইন্টারভিউ না যাবে না? আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন, আসসালাম। আসসালাম আলাইকুম। ইন্টারভিউ নিব, ইন্টারভিউ। হ্যালো হ্যালো মামা, আপনি কি চুরি করছেন? কি আয় কিচ্ছু, মানে আপনি কি সামনা আন্নের বাইক না এই বাড়িতে বসবাস করে থাকুক? ও ভাই তো বুঝতে পারছিস না, আজকে অ্যাটাক মারতেছ কি, আয় কিচ্ছু। আপনি কেন অন্যের দরজায় যাইয়া নখ পুড়বেন? চি চি চি। আরে মামা তুই বোঝার চেষ্টা কর, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আয় কিচ্ছু, আয় তো কিছু করি না, খামাকা খামাকা হাতে না ফুলাই ফুলাই নিঃশ্বাস নিচ্ছে, আরে এত বড় বড় কথা বলছিস, আর এটা কাজের বিটির রুমের ভিতরে আপনি কেন নক নক করবি কল? এরে মামা, ইয়ো এই যে আল্লাহর দুনিয়ার যে কত মানুষ আসছে, কারো কপালে কি লেখা থাকেনি কোনো, কেউ ঘরের বউ, কেউ হচ্ছে গিয়ে কন্যা, কেউ কাজের বেডি, লেখা থাকেনি কি কপালে? না লেখা থাকে না তো, আপনি কিচ্ছেন আপনি জানেন না নি, আপনার কোন দরকার আসিল আপনি অন্যের বাড়ি যাই, হাতনের দরজা হিরানের দরকারটা কি তো? আর হ্যাঁ আই ইজ্ঞা বলতেছি, আপনি বাইরে চলে যান, আপনি চিড়িয়াখানা চলে যান, পার্কে চলে যান, আপনি হিয়ানিকে বাদাম খান, আপনার দরকার আছে আরেক বাইক দিয়ে আপনি নখ করেন, এই কামি কেমনি মাইজ দিয়ে শহরে করেন কেন? ইচ্ছা করে গেছে নিকোন, আমি মনে করলাম যে ফারা প্রতিবেশী হাতের গোল্লাকে পরিচিত হই, আর বাইনার চোপার স্টার হাতের গোল, আয় হাতের মামা না, এই লাইফেল প্রাউড অফ মাই বাইনা। যে কোনো সময় মামি স্ট্রোক করবো, দেখেন মামি কি অবস্থা করছেন। আর তো নিঃশ্বাস নিতে কষ্ট, মরি যায়ের যেকোনো সময় তো মনে করেন যে মামি অ্যাটাক করবো। মামি প্লিজ, আপনি ভলিউম হয়ে যান, আপনি যাচ্ছেন এমনি থাকেন, অসুবিধা নেই, কালকে ডাক্তার সাহেবের খবর দিতেছি, ডাক্তার সাহেব আনার সাক্ষাৎ করবো। ওরে বাজান, তুই কালকে কিল্লাই আল্লাহ এখন ডাক্তার খবর দাও বাবু রে, আই হাতনের লগে কেমনে জীবন পার করি। এরে মামা, ডাক্তারের দোকানে কি খবর দেওয়া লাগবো না, হাতে মনে কর যে হাতে আসবো না, বলো বলো আয়, আমি যেটা করি সেটা ভালো করে আপনি বলে দিতে শুনবেন, কোনো কথা কইবেন না। এরে তুই আরে অর্ডার করতেছ, ইউ নো হু আই অ্যাম, আই বড় না তুই বড়, কোন বড়? আপনি বলছেন কি হয়েছে, আপনি একটা অপরাধ করবেন, আকাম করবেন, কাপড় তুমো আমরা কি মনে করছেন আপনি, আপনি যেটা করে আরো ভালো করে শুনবেন। কিসের ভালো করে শুনল, আয় তোর থেকে বড়, আয় দুনিয়াতে তোর থেকে আগে আসছি, তোর থেকে বেশি খাওয়া দাওয়া করছি, বেশি জানি, এখন বলছিলাম যে এত ঝগড়া ঝাড়ি না করি,
আঙ্গুরের নিয়ে একটু এফডিসি লাও শুটিং দেখি নায়ক নায়িকা দেখি বুঝো নি কি ইজ্ঞা কিন্তু ভালো বলছি তোমার মামা বুঝো নি একটু ভালো যদি আঙ্গুরে একটু শুটিং দানের ব্যবস্থা করো তাই মনে হয় যে আর হার্টটা একটুখানি ঠিক রাখতে পারবো মামি আমনেও আমি তো মনে করছিলাম মামু আর আন্নে আলাদা অন্ত দেখতেছি এক মাড়ি দিয়ে আন্নেকে বানাইছে না বাজান তুই একটু ভুল বুঝতেছ আনা কিন্তু আলাদাই তোর মামা আর আই এক না কিন্তু আঙ্গুর দুজনের রাস্তা ভিন্ন তার রাস্তা আজিমপুর আজিমপুর বেশি বলতেছ কিন্তু ও প্লিজ তাই আন্না থামেন আর মাথার কাম করো না আল্লাহ তুই কই যাই ফাঁদা করছে এই বাড়িতে আর ইজ্জত ভাই খালাস ঠিক করে নিয়েছে ও এ যাও কিল্লাই হ্যাঁ চলে যাও কিল্লাই শতান জানি কোনার কারে শতান হ্যাঁ মামি প্লিজ আপনি তাড়াতাড়ি সাই দেন অন্য একটা অকারেজ করিয়ে নিব প্লিজ জানে আটকা আল্লাহ জানে কোন ভাই তারপর নক করেছে প্লিজ তাড়াতাড়ি জানান ঠিক আছে আই যাইতাছি জান না মামি প্লিজ বাজান শুটিং এর ব্যাপারটা ব্যবস্থা করিও মাগে ইজ্জত আটকা আচ্ছা যাইতাছি বাবু রে ও ভাই এইভাবে তো আর ভাল লাগতেছে না ভাই তুই আগে সোজা একটা জায়গায় ফিক্সড হয়ে খারা কি ভাল লাগতেছে না এই যে বৈশা বৈশা বেতন নেওয়া এটা কোনো কাজ হলো ভাই কন ও তোর খুব কষ্ট হইতেছে না ভাই কি বলতেছেন কষ্ট হইব না ভাই সারাদিন বৈশা থাকে এটা কোনো না কাজের মধ্যেই পড়ে না বুঝতে পারছি তোর একটা কাজ দরকার তাই তো কাজ তো অবশ্যই দরকার আমি তো মনে করছিলাম ভাই শুটিং হবে হ্যাঁ প্রেম ধরব বিভিন্নভাবে অ্যাকশন কাট সারাদিন ব্যস্ত থাকবো কত মজা হবে আমার ভাই শুটিং দেখা খুব শখ ছিল ভাই বুঝছেন আমারও না শখের তোলা তো 80 টাকা তো শখ পূরণ করাটা খুব দরকার তাইলে তোর একটা কাজ দেই না যে কোনো কাজ ভাই যে কোনো কাজ দিবেন আমি নিমিষে করে শেষ করবো বুঝছেন মানে বসে থাকতে থাকতে আর ভাল লাগে না ভাই হাত একদম কামড়ায় তাই না না ভাল লাগছে তোরে আমার এই জন্যই কিন্তু তোরে আমি আনছি হ্যাঁ তোর আর বসে থাকতে হইব না তুই যে কোনো কাজ করবি তুই যে কোনো কাজ ঠাট্টা ঝরে দিবি এটা কি বলেন ভাই স্যার এটা কেমন কাজ হলো মানে এত কিছু থাকতে ছাদ কেন ধারো দিতে হবে কথা বলতেছি আমি ওর সাথে তুমি কেন মাসখান থেকে কথা বলতেছো তোমারও কি কাজ দরকার নাকি না না আমি এমনিতে অনেক কাজ করি স্যার কি মাঝে মধ্যে যে মেসেজ দেই এটা কি কম কাজ নাকি চুপ করো ফালতু কথা সব সময় ফালতু কথা শুনতে ভালো লাগে না স্যারকে মাসাজ করে দাও এটা কোনো কাজ স্যার আপনি কি কোনোভাবে আমাকে বকতেছেন ওকে আমি স্যারকে বলে আমি এই কাজ থেকে ছুটি নিয়ে নেবো আরে তোর তোমারে বকবো কেন না আমার গলাটা ওই হুঠাট করে উঁচু হয়ে যাবে আমি নিচে আছে এই যা দেখলো আমি বুঝছি আপনার সাথে না আমার কথা বলাই ভুলেছে আপনি থাকেন এখানে ওই জায়গা দেখলি দেখলি তুই তোর লেগে একটা ঝামেলা লাগছে ভাই আমি কি করলাম ভাই ঝামেলাটা করলেন আপনারা আপনারা তোরে যেটা করছি তুই সেটা করবি তুই সারাদিন আমার ছাদটা পরিষ্কার করবি ভাই ছাদ কেন এত কিছু থাকতো ছাদ কেন ঝাড়ু দেবো ভাই ছাদ এই জন্য তুমি করবা কারণ ছাদের মধ্যে প্রথম শুটিং হবে এটা স্যার বলছে স্যারের নির্দেশ তো ভাই আমি তো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ভাই আমার সাথে যায় না ছাদ ঝাড়ু ভাই যাবে কারণ তুই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মানে বুঝছো সেটা বাংলা কি জানো কি বাংলা হচ্ছে কামলা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হচ্ছে কামলা সে আর্টিস্টদের জুতা টানা ব্যাগ টানা থেকে শুরু করে তার সমস্ত কাজ করতে হয় তার কোনো খাবার খাইতে সবার শেষে তার উঠতে হয় ঘুমের থেকে সবার আগে ঘুমাইতে যেতে হয় সবার পরে ডিরেক্টরের ঝাড়ি আর্টিস্টের ঝাড়ি ক্যামেরাম্যানের ঝাড়ি প্রডিউসারের ঝাড়ি এগুলো সব লইতে হয় তাহাকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বলে পড়াশোনা তো করো না হয়েছে ভাই আগে জানলে পরে কামলা দিতাম না ভাই বুঝছেন পড়াশোনা শেষ করে কামলা দিতে আসছি না তোমার যেই পড়াশোনা এটা কোনো কামেই না আরে বেটা যে পোলা ভাঙতি বসা হিসাব না করে সে নোট গুনতে পারে না এসটেন্ডিং আজকের এসটেন্ডিং তো আগামীকালের ডিরেক্টর সবসময় মাথায় রাখবে তাই নাকি ভাই হ্যাঁ যেটা করছি সুন্দর করে কাজটা করি ঝাড়ুটা উঠে গেলে ঝাড়ুটা লয়ে যাও পরিষ্কার করলে শোনা যাও
তাই বিরিয়ানি খাই তো ডাকে না বলছে নি কোনো কাচ্চি বিরিয়ানি খাবাই মোরগ পোলাও খাবাই বলছে নি কোনো রোগী দেখতে যাইবে না রে জান আপনি তো অদ্ভুত কথা বলছেন আপনি কে ভাই আপনি এত কথা বলছেন কেন আপনি কে আয় কে আয় আকাশাবের মানে মামা স্যার টাকা আপনার গল্প আপনার ডিসিশন স্যার আপনার হবে ওকে তোর টাকা দিছি তুই লিখবি বুঝছ না স্যার তুমি কি বলতে চাও স্যার আমি যেটা বলতে চাই আমি রতন আপনার পিএস